বাংলাদেশ ও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 24 সেপ্টেম্বর দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে বাইডেন এ সমর্থনের কথা জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে সংস্থাটির সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। একান্ত বৈঠকটি প্রায় 20 মিনিট চলে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে 24 সেপ্টেম্বর সকালেই নিউ ইয়র্ক পৌঁছান প্রধান উপদেষ্টা। আগামী 27 সেপ্টেম্বর তার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ওই দিনই ভারতে আশ্রয় নেন তিনি। 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। শেখ হাসিনার দুঃশাসনের মুখে কী করে ছাত্র জনতা অভ্যুত্থান করেছে এবং বাংলাদেশকে আবার গড়ে তুলতে নিজেদের জীবন বিসর্জন দিয়েছে, বৈঠকে তা বাইডেনকে অবহিত করেন ডক্টর ইউনূস। মার্কিন প্রেসিডেন্টকে ইউনূস বলেন তার সরকারকে দেশ পুনর্গঠনে অবশ্যই সফল হতে হবে, আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা দরকার হবে। এ সময় বাইডেন বলেন যদি শিক্ষার্থীরা নিজের দেশের জন্য এত কিছু ত্যাগ করতে পারে, তাহলে মার্কিন সরকার ও জনগণেরও বাংলাদেশের জন্য কিছু করা উচিত। এক্ষেত্রে যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক পথে উত্তরণ, অর্থনৈতিক সহযোগিতা ও অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের উদ্যোগগুলো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়। প্রেস সচিব আরও বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে যুক্তরাষ্ট্র সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেন। সংক্ষিপ্ত এই বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক আরও দৃঢ় করার উপায়, জনসাধারণের স্বাধীনতা আরও বিস্তৃত করা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের তরুণ সমাজকে সহায়তা করার বিষয়ে আলোচনা হয়। ট্রুডো বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের শিক্ষার্থীদের যেন আরও বেশি ভিসা দেওয়া হয় সে বিষয়ে কানাডার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে স্থানীয় সময় 24 সেপ্টেম্বর সকালে সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনায় যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আয়োজনে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া বিশ্বনেতাদের স্বাগত জানান গুতেরেস। এছাড়াও নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের বৈঠকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎ হয়। এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুই লুলা সিলভা, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাও ডক্টর ইউনূসের সঙ্গে গতকাল জাতিসংঘ সদর দফতরে সাক্ষাৎ করেন। বৈঠকের সময় বাইডেন, ট্রুডো সহ অন্য নেতাদের বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আঁকা দেয়ালচিত্রের ছবি সম্বলিত বই দ্য আর্ট অব ট্রায়াম্ফ উপহার দেন ডক্টর ইউনূস।